পেনভিশন টিভি প্রেজেন্টস। আমার নাম আরমান উদ্দিন, আমি একটি নুরানি মাদ্রাসার খেদমতে আছি। আমার বয়স 23+। মাদ্রাসার এক ছাত্রীর মা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে। তার স্বামী আছে, কিন্তু তার স্বামী তাকে মারধর করে। বিয়ের সময় 450,000 টাকা যৌতুক দিয়েছে এবং 3 ভরি স্বর্ণ দিয়েছে। এরপরেও তাকে বিভিন্নভাবে টর্চার করে থাকে। টাকা চায় আর বাপের বাড়ি থেকে ওয়ারিশ মানে মিরাসি সম্পদ আনতে বলে। এখন তাকে ডিভোর্স দিয়ে দেবে। ছাত্রীর মা আমাকে পছন্দ করে, আমার সাথে কথা না বলতে পারলে ঘুমের ওষুধ খায়, কল দিয়ে কান্নাকাটি করে, আমাকে স্বামী হিসাবে না পেরে সে মরে যাবে বা সারা জীবন আমার অপেক্ষায় থাকবে, এগুলো বলে। আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে বুঝে না, সে আমাকেই চায়। তার বয়স 22+। আমার পরিবারে শুধু মা আছে। আমার মাকে বিষয়টি জানালে মা হয়তো তাকে মেনে নেবে না। এই অবস্থায় আমার করণীয় কী? ধন্যবাদ ভাই, আপনি এখানে অনেকগুলো বিষয় লঙ্ঘন করে ফেলেছেন শরিয়া। একজন বিবাহিতা নারীর সাথে আপনি প্রথমত যে কোনো নারীর সাথে একজন পুরুষের যোগাযোগ স্থাপিত হওয়াটা এটা ইসলামী শরিয়া অ্যালাউ করে না। ওয়ালা মুত্তাখিদাত আখদান, কোরআনে কারিমে যে এই নারীরও সতীত্বের প্রমাণ পাওয়া যায় না, পুরুষের জন্য এটা ইসলামী শরিয়া অ্যাকসেপ্ট করে না, নিষিদ্ধ। এটাকে এক ধরনের অন্যায়, ফাহেশা। এই ফাহিসাতের অন্তর্ভুক্ত আপনি পথে চলেছেন, এটা থেকে ফিরে আসা আপনাদের উভয়ের জন্য জরুরি। দুই নম্বর হলো কোনো সংসারে, এমন বহু সংসারে বহু মেয়েরা বহু স্বামী দ্বারা নির্যাতিত হচ্ছে, বহু জায়গায় বহু পুরুষরা নারী দ্বারা নির্যাতিত হচ্ছে, ওইটার দায় দায়িত্ব বিচার করার তো আপনি দায়িত্ব নিতে পারবেন না। ওই দায়িত্ব নিয়ে আপনি কয়জন মেয়ের দায়িত্ব নেবেন? হ্যাঁ, দুই নম্বর, তিন নম্বর হলো সে যা বলছে এগুলো যে সব সত্য ওইটাই বা আপনি কীভাবে ভাববেন? তার বা কী প্রমাণ? হ্যাঁ, তার বা কী প্রমাণ আছে? সে তো একজন বিবাহিতা নারী, সে আপনার জন্য পাত্র পাত্রী না, বিবাহিতা স্ত্রী। হ্যাঁ, অন্যের স্ত্রী, তার অলরেডি সে সংসার করছে। এই সংসার ভাঙ্গার জন্য তখন আপনার উপর একটা দায়িত্ব আসবে বা একটা আল্লাহর পক্ষ থেকে একটা, কারণ এতদিন সংসার করেছে, আপনি তার সন্তানের উস্তাদ, তাহলে সে সন্তানের মাও হয়েছে, তো সন্তান এখন বড় হয়ে যাচ্ছে, তাহলে এই অবস্থায় আপনি কেন ওই পথে হাঁটছেন? আপনি দায়িত্ব নিতে যাবেন না। পাঁচ নম্বর হলো যারা গণগণ বলে যে আত্মহত্যা করবে, গুণের ট্যাবলেট খায়, তারা কিন্তু মরবে না, তারা এগুলো বলে ইমোশনাল ব্ল্যাকমেল করার জন্য আপনাকে। হ্যাঁ, এই জন্য ওই পথে আপনি হাঁটবেন না। ছয় নম্বর হলো আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছেন, লালন পালন করেছেন, তাদের অনেক অধিকার আপনার সাথে জড়িত। আপনার মায়ের চেয়ে আপনার বাবার সম্মতি ছাড়া তো আপনার বিয়ে করাটা তো ইসলামী শরীয়ত অ্যাকসেপ্ট করে না। যে বাবা আপনাকে মাথার গাম পায়ে ফেলে আপনাকে বড় করেছে, লালন পালন করেছে, যে মা আপনাকে গর্ভে ধারণ করেছে, তাদের অমতে কেন আপনি বিয়ে করতে যাবেন? হ্যাঁ, অতএব আপনি ইসলামী শরিয়ায় বিয়েটা হলো একটা বরকতময় জিনিস, এটা অপবিত্র পদ্ধতিতে গিয়ে আপনারা এটাকে বাস্তবায়ন করবেন না, তাহলে বরকত উঠে যাবে। পবিত্র পথে হাঁটুন, ইস্তেখারা করুন, বিয়ের জন্য আপনার জন্য কোনটা যেটা পাত্রী ওইটাকে আগে টার্গেট করুন, ওইটাকে টার্গেট করে আল্লাহর কাছে আপনি দোয়া করুন, আল্লাহ যদি আপনার জন্য ওইটা লিখে রাখে তাহলে বিয়ে আপনার সেভাবে হবে। অতএব আপনি যে পথে হাঁটছেন এই পথ থেকে আপনাকে অচিরে অতি সত্বর এই পথ পরিহার করে ফিরে আসা, এটা আপনার জন্য জরুরি, আপনার ইমান রক্ষার জন্য, আপনার আমল রক্ষার জন্য এটা আপনার জন্য জরুরি। আপনি আরেকজনের সংসারটিকে থেকে আপনার ইমান হয়তো আপনি নষ্ট করে ফেলতেছেন, আমল নষ্ট করে ফেলতেছেন। শিক্ষক, হ্যাঁ, অভিভাবকদের সাথে এত বেশি ঘনিষ্ঠতা কেন তৈরি হবে? এটি তো সে লঙ্ঘন করেছে। এই জন্য আপনাকে অবশ্যই আপনার ইমান আমল রক্ষা করার জন্য আপনাকে এখান থেকে এই মুহূর্তে বেরিয়ে আসা এবং তওবা করা জরুরি মনে করতেছি। ধন্যবাদ।